আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদুল আইকুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে 3 মাস এবং 6 মাস ধরে ধারাবাহিক ভিডিও আপলোড করতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সবাইকে স্বাগতম কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব। তো মাইক্রোসফট ওয়ার্ড কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট এবং সেটা কিভাবে কাজ করে, কোথা থেকে ওপেন করতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। প্রথমে আপনাকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পর আপনি এখানে অ্যাপসগুলো শো করবে। এখান থেকে আমরা আমাদের মাইক্রোসফট অফিসে যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সরাসরি চাইলে যেতে পারি, তবে মাইক্রোসফট অফিস হয়ে আমরা যদি ধারাবাহিক নিয়মটা ফলো করি তাহলে আমাকে মাইক্রোসফট অফিসে যেতে হবে। তো মাইক্রোসফট অফিসে গেলে আমরা নিচে দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড। এই যে মাইক্রোসফট ওয়ার্ড। এখন কথা হচ্ছে এই মাইক্রোসফট অফিসটা কোথা থেকে আসলো। মাইক্রোসফট কোম্পানি যার প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, তো মাইক্রোসফট কর্পোরেশন যার প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, তারই একটা প্রোডাক্ট, নাম হচ্ছে মাইক্রোসফট অফিস। আমরা এখানে মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করতেছি। অলরেডি এই সময়ে যখন আমরা ভিডিওটা করতেছি এই সময় মাইক্রোসফট অফিস হচ্ছে 2019 চলে আসছে। তো আমরা থার্টিনটায় ব্যবহার করতেছি। তো আমরা যদি মাইক্রোসফট অফিসের এই অফিসটাকে কিন্তু আবার প্যাকেজ সফটওয়্যার বলা হয়, কারণ আমরা জানি প্যাকেজ বলতে যেমন আমরা মিনি প্যাকেজ কিনি তখন আমরা দেখবো প্যাকেজের ক্ষেত্রে আপনার MB থাকবে, মেসেজ থাকবে, মিনিট থাকবে, একটা কম্বিনেশন থাকে। তো মাইক্রোসফট অফিসের একটা কম্বিনেশন এখানে আছে। আপনি পাবেন এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, পাবলিশার, ওয়ান নোট, আউটলুক, এছাড়া অনেকগুলো সফটওয়্যার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর জন্য এটাকে এই যে অনেকগুলো একখানি আছে এই জন্য এর নাম হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। তো মাইক্রোসফট অফিসকে আমরা বলবো মাইক্রোসফট অফিসের প্যাকেজ সফটওয়্যার। তো এখানে আমরা যদি যাই নিচে ওয়ার্ড পাচ্ছি, যে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমরা যদি ওকে বাটনে প্রেস করি তো মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সামনে ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি। ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে মূল ভিউটা বা হোমের যে ভিউটা সেই ভিউটা আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে ভিউ সেটা। এখন আমরা জানবো এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি করা যায়, এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখালেখি করা যায়। লেখালেখি যতগুলা কাজ আছে সবগুলা কাজই মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়। আমার অফিস অ্যাপ্লিকেশন কেরিয়ারে কয়েক বছরের মধ্যে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি। অনেকে যখন আমরা বলি যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি করা যায়, তো অনেকে বলে যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বই লেখা যায়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে চিঠি লেখা যায়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এক্সট্রা এক্সট্রা এই জিনিসগুলো লেখা যায়। তো এভাবে যদি আমরা বলি তো আমরা বলে শেষ করতে পারবো না যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি জিনিস লেখা যায়। তবে আমি এর একটা শর্ট করে বলি যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কম্পোজ করা যায়। কম্পোজ বোঝাচ্ছি যে সব রকম লেখালেখির কাজ করা যায় এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু সবগুলাই এনাফ হয়ে যাচ্ছে। তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা বলবো যে কম্পোজ করা যায়, যত রকমের কম্পোজের কাজ আছে সবগুলো কম্পোজের কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারবো। সেটা হতে পারে একটা বই, সেটা হতে পারে উপন্যাস, সেটা হতে পারে কবিতা, সেটা হতে পারে চিঠি অ্যান্ড এক্সেট্রা, যে কোনো কিছু লেখালেখির কাজ হোক আমরা সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে করতে পারবো। এখন কিভাবে করব, আমি যদি এখানে দেখতে পাচ্ছি এখানে যে আমরা যে কোনো কিছু লিখি, আমরা যদি যে কোনো কিছু লেখি এখানে লেখাগুলো শো করবে। তো এইভাবে লেখা যায় কিন্তু লেখার তো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো এখন আমরা ধারাবাহিক ফলো করব। তো আমরা একটু পরিচিত হই ফন্ট পেজটায়। এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথমে যে জিনিসটা আছে এই যে কয়েকটা টুলস, এর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। আমরা যদি উপরে নামটা শো করে দেখতেছেন যে কুইক অ্যাক্সেস টুল বার। এখানে কুইক অ্যাক্সেস টুল বারে কি থাকে, যে জিনিসগুলো সচরাচর ব্যবহার হয়, যে টুলগুলো সচরাচর ব্যবহার হয় সেই টুলগুলো আমরা কুইক অ্যাক্সেস টুল বারে রাখতে পারি। এখানে আমরা আরও এডিশন করতে পারি, আর অ্যাড করতে পারি। এই অ্যাড করার সিস্টেমগুলো কীভাবে রাখতে হয়, কুইক অ্যাক্সেস টুল বার কীভাবে তৈরি করা যায়, কীভাবে এখানে টুলস রাখা যায়, এটা আমরা নিয়ে পরের ভিডিওতে আমরা দেখাবো। তো এখন আমরা জেনে রাখি শুধু এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। সেটা কীভাবে ব্যবহৃত হয়, কেন এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে যে যে কাজগুলো আপনার সচরাচর লাগে সেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুল বারে রাখি।
এই জন্য এর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এবং এই প্রত্যেকটা আমি যেখানে কার্সরটা ঘোরাচ্ছি, আপনি যদি দেখেন, আপনি মনে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, এটার নাম হচ্ছে রিবন। এই রিবনের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমরা চাইলে ডকুমেন্ট নামও দিতে পারি। তো এখানে হচ্ছে নাম হচ্ছে টাইটেল বার, এখানে একটা টাইটেল দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে টাইটেল ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধারাবাহিক ফাইলস, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রিভিউ, মেইলিংস, সরি রিভিউ, ভিউ, তো এই যে জিনিসগুলো এগুলোর নাম হচ্ছে ট্যাব, এগুলোর নাম হচ্ছে ট্যাব বা মেনু। প্রত্যেকটায় একটা করে ট্যাব বা একটা করে মেনু, দুই নামই আমরা ডাকতে পারি, যে যে নামে ডাকি না কেন ভুল হবে না, ট্যাব বা মেনু। ট্যাব মেনুর ভিতরে কি আছে, আমি যদি একটা ট্যাবে ক্লিক করে দেখতেছি অনেকগুলো জিনিস বাইর হয়ে যাচ্ছে, এটা ক্লিক করতেছি তো শেষ হয়ে যাচ্ছে, এগুলা কি? এগুলোর নাম হচ্ছে একটা করে টুলস, প্রত্যেকটা একটা করে টুলস, প্রত্যেকটারই স্পেসিফিক একটা করে কাজ রয়েছে। তো আমরা এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা জানলাম এটা, এগুলোর নাম হচ্ছে প্রত্যেকটার নাম একটা করে ট্যাব, এবং এর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম হচ্ছে টুল। এবং তার একটু যদি নিচে আসি তো দেখতে পাবো স্কেলের মতো, যার নাম হচ্ছে রুলার। এখানে একটা রুলার, দুটো রুলার আমরা পাবো, এটা একটা রুলার এবং এটা একটা রুলার, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। এই রুলার গুলোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে হরিজেন্টাল, একটার নাম হচ্ছে ভার্টিক্যাল, দুটা দুইটা হচ্ছে রুলার। রুলারটা কি করে, রুলার আমাদের পেজে লেখার অবস্থানটা এবং লেখার আকারটা কত বড় হচ্ছে এবং কোন অবস্থানে আছে লেখাটা, তার অবস্থানটা নির্ণয় করে এই রুলার। রুলার চাইলে আমরা এখান থেকে হাইডও করে দিতে পারি, আর রুলার চাইলে আমরা আনহাইডও করে দিতে পারি। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে তার নিচে কি, তার নিচে আছে যেখানে এই যে কার্সরটা ওঠানামা করতেছে, এটা হচ্ছে আমার লেখার পেজটা। এই পেজে আমরা চাইলে লিখতে পারবো যে কোনো কিছু, আমরা চাইলে এখানে লিখতে পারবো। তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড। এর যদি নিচে আসি তো নিচে আমরা পেজ ওয়ান অফ ওয়ান পেজ, এখানে কয়টা পেজ নিয়ে আমরা কাজ করছি সেই পেজটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা কয়টা পেজ নিয়ে কাজ করছি সেই পেজটা আমরা দেখতে পাবো, যেমন পেজ ওয়ান অফ ওয়ান, ওয়ান অফ ওয়ান, পেজ ওয়ান মানে হচ্ছে এখানে একটাই পেজ আছে, অফ ওয়ান মানে আমরা এক নম্বর পেজে আছি, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। যদি আমরা এখানে দুটো পেজ নেই, আমি যদি ইনসার্টে যাই, যাওয়ার পর এখানে যদি আমি ব্ল্যাঙ্ক পেজ বা এখানে নিউ পেজে নেওয়া যেতে পারে, যেমন আমি দুটা পেজ নিলাম, পেজ টু অফ টু, দুটা পেজ আছে আমাদের এখানে এবং দুই নম্বর পেজ আছে। আমি যদি এখানে ক্লিক করি পেজ ওয়ান অফ টু, একটা পেজের পেজ নাম্বার আমি একে আসি কিন্তু এখানে দুইটা পেজ রয়েছে। তো এইভাবে আমরা, এটা হচ্ছে এখানে ওয়ার্ড, ওয়ার্ড কটা আছে, এখানে কোনো ওয়ার্ডই নাই, এখানে যেহেতু কাটা দেখাচ্ছে, সরি টু ওয়ার্ডস, এখানে টু ওয়ার্ড আছে, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড দেখাচ্ছে। আমি যদি এখানে ইন্টার দিয়ে আরো কিছু লিখি তো দেখেন এখানে থ্রি ওয়ার্ডস দেখাচ্ছে, আর ইংলিশ ইউনাইটেড স্টেটসের এটা কিবোর্ড আমি ব্যবহার করতেছি, এই জন্য এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস লেখাটা শো করতেছে। এরপরে যদি আমরা আসি, এটার নাম এখানে হচ্ছে আমার ভিউটা, কোন ভিউ আমরা দেখতে চাচ্ছি, এটা হচ্ছে রেড মুড, এটা হচ্ছে আপনার পিন লেআউট এবং এটা হচ্ছে ওয়েব লেআউট। যেই মুডে আমরা দেখতে চাচ্ছি পেজের ভিউটাকে সেটা আমরা করতে পারি, যেমন আমি যদি এখানে পিন লেআউটে যাই, অলরেডি পিন লেআউটে দেওয়া আছে, আমি যদি ওয়েব লেআউটে যাই তো এটা হচ্ছে ওয়েব লেআউট, দেখতে একটু কেমন দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়েব লেআউট, আপনি চাইলে এটাও দেখতে পারেন। পিন লেআউটটা বেশিরভাগ ব্যবহার হয়, আমার ভালো লাগে পিন লেআউট, এই জন্য আমি পিন লেআউটে রাখি। এরপরে যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে জুম বাটন, আমি চাইলে এটাকে জুম করতে পারি, আপনার যদি চোখের পাওয়ার কম হয়ে থাকে তো আপনি এটা জুম করে দেখতে পারেন, আপনি যদি আরো বেশি পাওয়ার সম্পন্ন হন আপনি আনজুম করে পুরো পেজটাকে একসঙ্গে দেখতে পারেন, এবং আপনি যদি আরো বেশি পাওয়ার সম্পন্ন হন তাহলে আপনি দুই তিনটা পেজ একসঙ্গে দেখতে পারেন আপনার ইচ্ছা। তো আমার বেশি পাওয়ার নেই এই জন্য আমি 100% করে রাখলাম। তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা জানলাম যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা প্রোডাক্ট, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় কিভাবে, এবং মাইক্রোসফট ওয়ার্ডে কোথায় কি জিনিসগুলো আছে তার নামগুলো আমরা জানলাম। সরি এখানে বলা হয়নি, এটা হচ্ছে ক্লোজ বাটন, আমি চাইলে এটা ক্লোজ করে দিতে পারি এবং ম্যাক্সিমাইজ মিনিমাইজ এখানে বাটন আছে, মিনিমাইজ করে ছোট করে দিতে পারি এবং আবার ম্যাক্সিমাইজ করতে পারি, এটা আবার ছোট করে কাস্টমাইজ করতে পারি আমরা চাইলে ইচ্ছে মতো করে। তো এটা হচ্ছে ক্লোজ বাটন, আপনি চাইলে এখানে ম্যাক্সিমাইজ করে এটা আপনি ক্লোজ করে দিতে পারেন। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আমি এটা এমনিতে লিখলাম, এই জন্য ডোন্ট সেভ করে দিলাম, এটা সেভ হবে না। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটা সফটওয়্যার। তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত, এবং প্রত্যেকে আমরা যে দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের হোম, ইনসার্ট, পেজ লেআউট, ভিউ, রিভিউ, আর প্রত্যেকটা ট্যাবে প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা ভিডিও আমরা আপলোড করব। তো আজকে এই পর্যন্তই,
পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।